সকাল থেকেই কিন্তু আজকে আকাশের মুখ ভার হয়ে আছে। অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু গরম অনেকটাই কম, রোদ একদমই নেই বাইরে। কলকাতার কিন্তু আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে, হয়তো কোথাও কোথাও বৃষ্টিটাও হয়েছে বলে এতটাই ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। সত্যি যা গরম পড়েছে এর মধ্যে যদি একটু বৃষ্টিটা হয় সমস্ত মানুষই কিন্তু একটু স্বস্তি পায়। সমস্ত গৃহবধূদের যেভাবে দিনটা শুরু হয় আমারও কিন্তু তাদের মতোই দিনটা শুরু হয়, বাসি কাজ দিয়ে। সমস্ত কিছু ঝাড়া মোচা ঘর ঝাড় দেওয়া, তোমাদের দাদাভাইকে অফিসে পাঠানো, সমস্ত কিছু রেডি করে তাকে দেওয়া, সকাল থেকে রীতিমতো একটা যুদ্ধ চলে। আর সময়ের অভাবে বলতে পারো কিছুটা গরমের জন্যেও এই সোফাটায় কিন্তু আমার একদমই বসা হয় না, কারণ বাইরেটা বেশ ভালোই গরম ছিল এই কদিন ধরে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নন্দিনীস ব্লগে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা একটু ঠান্ডা, কিন্তু ঠান্ডা হলে কী হবে, ঘাম তো হচ্ছেই। আর চুলটা দেখো গুটিয়ে রেখেছি, কারণ আজকে না একটু মাথাটা ঘষবো, শুক্রবার তো আজকে একটু মাথাটা ঘষবো বলে চুলটাকে গুটিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড গরম আর মাথা ঘষবো যখন আর এটাকে আর ছেড়ে রাখবো না গরমের মধ্যে। তোমাদের দাদাভাই তো অফিসে বেরিয়েই গেছে, আমারও মোটামুটি সব কাজই শেষ, খালি একটু ঘরটা খালি মুছবো ব্যাস, তাহলেই আজকের মতো সকালের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর একবার একটু চাটা খাবো। এখন চা খেয়েছি সকালে একবার, এখন আরেকবার একটু চাটা খাবো, খেয়ে একটু বসবো, বসে তারপরে ঘরটা মুছে স্নানটা করে আসবো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ডায়ারটাকে দেখো আমি লাগিয়ে রেখে যাচ্ছি, কারণ কখন ভুলে যাব আর স্নান করে বেরিয়ে তারপর মুশকিলে পড়ব। চলে এলাম এই আদা রসুনগুলোকে কেটে কুটে রাখবো বলে, তোমরা তো জানোই যে প্রত্যেক সপ্তাহে আমি এই আদা রসুনকে পেস্ট করে ফ্রিজে রেখে দিই। আজকে না অনেক ছোটো ছোটো কাজ আছে যেগুলো যদি আজকেই না করি সব নষ্ট হবে আর ফেলে দিতে হবে। পাউরুটিগুলো অনেক দিনই পড়ে আছে ফ্রিজে, তিন চার দিন হয়ে গেছে আর খাওয়ার হচ্ছিল না, তাই এটাকে কিছু একটা করবো। এটা একটু বাইরে থাকো, ততক্ষণে দেখো আমি আদা রসুনকে ভালো করে ছাড়িয়ে একদম পরিষ্কার করে কেটে কুটে নিলাম। এখন আর এগুলোকে পেস্ট করব না, বিকেলে করব। তারপর পাউরুটিটাকে গুঁড়ো করব, করে যাব আমি স্নান করতে। দেখো আমি কিন্তু পাউরুটিটাকে ভালো করে কড়াইতে গরম করে মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছি। তোমরাও কিন্তু পাউরুটিকে ফেলে না দিয়ে এভাবে কিন্তু তোমরা গুঁড়ো করে রাখতে পারো, আমাদের তো এগুলো অনেক কাজেই লাগে। ঘর মুছে একদম স্নান করে চলে এসেছি, চুলটাকে একটু শুকিয়ে নিই। আর ডায়ারটাকে আগে কেন লাগিয়ে গেলাম বলো তো, এরপর তো নয় ভিজে হাতে লাগাতে যাব, কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, দরকার নেই। তার জন্য কিন্তু আমি মনে থাকতে থাকতে না এই কাজটাকে আগে করে যাই যেদিনই মাথা ঘষবো, কিন্তু তা বলে যে সব সময় মনে থাকে সেটা কিন্তু আবার না। আজকে নেহাত মনে ছিল বলে ডায়ারটাকে আগেই তাই লাগিয়ে রেখেছিলাম, রোজ কিন্তু এরকম মনে থাকে না। সমস্ত কাজবাজ সেরে তারপর কিন্তু আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, আমার জন্য একটা গিফট এসেছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। চুলটাকে একটু শুকিয়ে নিই ভালো করে। আর এই পাউরুটির গুলোকে কিন্তু তোমরাও এইভাবেই কিন্তু স্টোর করে রাখতে পারো, আমরা তো অনেক সময় কিন্তু চপ টপ বানাতে তো কাজেই লাগে বিস্কুটের গুঁড়ো পাউরুটির গুঁড়ো, তাই ভাবলাম আমিও এটাকে স্টোর করে এভাবে রেখে দিই। মাঝে মাঝে না এটাকে একটু রোদে দিলে বা রোদে যদি না দিতে পারো তাহলে একটু কড়াইতে যদি গরম করেও মাঝে মাঝে রেখে দাও না ফ্রিজে, দেখবে খুব ভালো থাকে। আমি আগেও একবার এরকম করেছি, তাই আবার ভাবলাম এটাকে এভাবে করে রাখি। সব সময় তো আর পাউরুটিটা খাওয়া হয় না, আমি অবশ্য শেষও করতে পারি না,
দেখো চলে এসেছি, আমার ছোট্ট একটা গিফট পাঠিয়েছে তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে। অফিসের একজন কলিগ, তার ওয়াইফ পাঠিয়েছে গিফট। ছোট হোক বা বড় হোক, সেই মানুষটা যে আমার কথা ভেবে এই গিফটটা পাঠিয়েছে, এটাই আমার অনেক বড় পাওয়া। যে এত ব্যস্ততার মধ্যেও কেউ আমার জন্য কয়েক মিনিটের জন্য আমাকে মনে রাখে বা মনে করে। পুজো দেওয়া হয়ে গেছিলো, ঠাকুরের খাবারটাকেই তুলতে এসেছি। দেখতেই পাচ্ছ বৃহস্পতিবারের সমস্ত ঘট পাতাই আছে, সেটাকে তুলিনি। একদম স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, দুপুরবেলা খাওয়াও শেষ, তারপর একটু বসলাম আর বেদানাটাকে ছুলে রেখেছিলাম, সেটাকেই খাবো। খেয়ে তারপর একটু শুয়ে পড়বো, তারপর তো আবার আসবো বিকেলবেলা তোমাদের কাছে। বেদানাটা দেখো একদমই কিন্তু লাল না, মাঝে মাঝে একটু একটু লাল, কিন্তু ম্যাক্সিমামই না সব সাদা। বেদানাটা খেতে খেতে বাইরে দেখি প্রচণ্ড কালো করে মেঘ করে এসেছে। চারিদিকটা দেখো প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, একদম মুহূর্তের মধ্যে পুরো কালো হয়ে গেছে চারিদিকে। এই গরমে কিন্তু বৃষ্টিটা হলে সত্যি একটু স্বস্তি পাই। প্রচণ্ড মেঘ ডাকছে বাইরে, আর ঘর দেখো, ঘরের অবস্থা পুরো অন্ধকার। চলো লাইটটা একটু জ্বালিয়ে নিই। এখন ওই তোমার ওই 4টে বাজতে যাচ্ছে, ভাবছিলাম একটু শোবো, এত মেঘ ডাকছে এবার একটু শুয়ে পড়ি, তারপর আসছি। তোমার দাদাভাই সবে অফিস থেকে ফিরেছে দুধটা নিয়ে, আর আমি গরম করলাম, তারপরে দেখলাম এরকম অবস্থা। কীরকম বলো তো হয়, আর ওর সবে ফিরেছে, এখন আর ওকে ডাকতেও পাচ্ছি না। ও এখন ওই ঘরে একদম দরজা দিয়ে এসি চালিয়ে বসে আছে, এখন ওকে তো কোনো মতেই আর বার করা সম্ভবই না। তাই আমি আর কি করবো, জামা টামা পরে নিয়েছি, যাই চলো দুধটাকে নিয়ে আসি, নাহলে না এরপর রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। বেরিয়ে পড়লাম, এত মেঘ হলো কিন্তু বৃষ্টি কিন্তু সেরকম হয়নি। আকাশের অবস্থা এখনও খুব খারাপ, যখন তখন হয়তো বৃষ্টিটা নেমে পড়তে পারে। আমি কিন্তু ঝটপট দুধটাকে নিয়ে আগে বাড়ি যাই, জানো তো, নাহলে যদি যখন তখন যদি নেমে পড়ে একদম পুরো ভিজে যাব। হয়ে গেছে নেওয়া, বাড়িও চলে এসছে একবারে, আর ঝমঝম করে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হলে কী হবে, ঘরের মধ্যে কিন্তু ভালোই গরম আছে। আর দেখো এই ক্রিম পাউডারিটাকে নিয়ে এসেছি, আর দুটো দুধ নিয়ে এলাম, জানি না এবার এগুলো যদি কেটে যায় কী হবে, পুরো নষ্ট। এগুলোকে এখন আর কিছু করবো না, ফ্রিজে রেখে দিই, যখন গরম করব তখন এগুলোকে বার করব। আর এই ক্রিম রোলটাকেই খেয়ে নেব। কী যে মুশকিলে পড়েছি জানো না, যখনই দুধ গরম করছি তখনই কেটে যাচ্ছে। দুধে চলে এসেছি, দুধের প্যাকেটগুলো নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওগুলোকে এখন আর বার করবো না, যখন গরম করবো একমাত্র তখনই বার করবো, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। দেখো একদম স্নান করে গেছি ঘেমে, বসে নিই ফ্যানটা চালিয়ে, তারপরে এবার যাবো রান্নাঘরে। তোমাদের দাদাভাই বললো এক বোতল জল ফ্রিজে রাখতে, আমি কিন্তু সারাক্ষণ এসিতে থাকলেও ঠান্ডা জল আমি একদম খেতে পারি না, খেলেই আমার একদম গলার অবস্থা ভীষণ খারাপ। কিন্তু তোমাদের দাদাভাই আবার ঠান্ডা জল ছাড়া উনি খেতে পারে না, দুজনে একেবারে উল্টো। চলো, আমি তো তোমাদেরকে বললাম যে তোমাদের দাদাভাই এসি চালিয়ে ঘর বন্ধ করে বসে আছে, দেখো দরজাটা একটু খুলেছি, দেখি উনি জামা কাপড় আয়রন করছে। উনি কিন্তু জানেন না যে আমি এই ভিডিওটা করছি, আমার হাতে ফোনটা ছিল, দরজাটা খুলেছি, দেখি এই কাণ্ড করছে। আর দেখো ছানাটা, আগের দুধটা পুরো পার্শ্ব দুধ ছিল, পুরোটাই কেটে গেছে, সেই ছানাটাকে ঠান্ডা হয়ে গেছে রেখে দিই। ছানাটাকে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, কারণ আমি এই ছানা খাই না অতটা। আর এই দুটোকে বাইরে বার করে এটাকে ঢেলে নিয়েছি, ঠাকুরের নাম নিয়ে তো এটাকে এবার বসাবো, জানি না কেটে গেলে কী হবে, যদি আবার কেটে যায় যে মানে
কি বলবো, এরপর কান্না পাচ্ছে। 1 লিটার দুধ যদি এবার কেটে যায় কি হবে, দেখা যাক। এটাকে আমি সাকসেস পাই কি না, 100 এটাকে দিয়ে রাখলাম, ও আস্তে আস্তে গরম হোক। আর দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে, মাছটাকে করবো বলে নুনুনুদ দিয়ে রেখেছি, আর এই পটল আর উচ্ছেকে ভাজা হয়ে গেছে, আর এই বেগুন আলুটাকে হলুদ মাখিয়ে রেখেছি, মাছ দিয়ে ঝোল করব। এটা কিন্তু কালকে সকালের রান্না, আর রাতে কিন্তু করব আলু ভাজা। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম রুমালি রুটি নিয়ে আসতে, সেটাই কিন্তু আজকে রাত্রে খাব। তাই দেখো আলুগুলোকে কেটে নিচ্ছি। রান্নাঘরের অবস্থা তো ভীষণ খারাপ, গরমের মধ্যে না সত্যি আর ইচ্ছে করে না জানো না কিছু করতে। তো তোমাদের দাদাভাই বললো যে ভাত তার তো অনেকদিনই খাচ্ছি, আর এখন আজকে আর কিচ্ছু খাবো না, আজকে রুটি খাবো। আমি বললাম যে তাহলে রুমালি রুটি নিয়ে আসতে, এখানে না ভালো রুমালি রুটি পাওয়া যায় আর দামটাও খুব কম, পার পিস 3 টাকা করে। আমার কিন্তু বেশ ভালো লাগে এই আটা রুটির থেকে বা রুটি পরোটার থেকে, কিন্তু রুমালি রুটিটা খেতে আমার বেশ ভালো লাগে। দেখো কাটা হয়ে গেছে, আলুগুলোকে কেটে রেখেছি, এবার এগুলোকে ঝটপট সব ভেজে নিই। তোমাদের একবার দেখিয়ে নিই আজকে কী কী রান্না করলাম, তোমাদেরকে তো তখনই দেখালাম। দেখো পটল উচ্ছে ভেজে ভাজা, আর বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছি, এখানে 2 পিসি মাছ আছে যেহেতু কালকের রান্না, আর ভাত তো অবশ্যই আছে। এবার না একটু দুধটাকে দেখে আসি যে কী অবস্থা। উফ বাবা, অবশেষে একটু স্বস্তি পেলাম, দুধটা কাটিনি জানো তো। 1 লিটার দুধ যদি কেটে যেত কী অবস্থাই না হতো আজকে আমার। আর এই পুরো রান্নাঘর এখন গোছাতে হবে, আমার তো দেখেই কান্না পাচ্ছে, মনে হচ্ছে ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি, এখন আর কিচ্ছু ইচ্ছে করছে না। যাই ফোনটাকে রেখে আসি, দেখেছো ফোনটা রাখতে গেছি, ঘুরে দেখি রান্নাঘরে তোমাদের দাদা ভাই, তোমরাও নিশ্চয়ই মনে হচ্ছে ভূতই দেখছো আমার মতো। অফিস থেকে ফিরে এসে উনি একটু রেস্টই নিচ্ছিলেন, বউয়ের কষ্ট বুঝে উনি কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছে, বলল কিছুই বললো না আমাকে, বলল যে মোচামুচিটা আজকে আমি করব। আমি বললাম আবার কী মোচামুচি করবে, ঘুরে দেখি এই অবস্থা। আর তোমাদেরকে তো বলেইছিলাম রাত্রে রুমালি রুটি আর আলু ভাজা তো দেখলেই তোমরা করেছি, সেগুলোই খাবো, সঙ্গে করে কিন্তু নিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দের ডিম ভাজা আর আম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ কিন্তু তোমরা আমার সাথে থেকো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।